আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ভাইয়া তোমার কি হয়েছে, এমন করে হাঁটছো কেন? আমার কি হয়েছে তোকে বলতে হবে? আমার বিষয়ে তুই জানার কি? হ্যাঁ, এই চিৎকার দিয়ে উঠল রাফা। রাফাতের ধমকে রাহির পুরো শরীর কেঁপে উঠল। সে ভয়ে পৃথার পিছনে গিয়ে নিজেকে আড়াল করল। রাফা ধীর পায়ে অনেক কষ্টে উপরে উঠে নিজের রুমে যাওয়ার আগে পৃথাকে তার রুমে আসতে বলল। রাফাতের পৃথাকে তলব করা দেখে রাহি সহ রিয়াদের চোখ মুখ শুকিয়ে গেল। পৃথাকে আসতো আর ডাকবে না, পৃথা নিজেও যেতে চাইছিল না। এদের পারিবারিক ব্যাপারে রিয়াদের নাক গলানো উচিত নয়, তাই রিয়াদ বাসা থেকে চলে যাওয়ার আগে রাহিকে পরামর্শ দিল তার মাকে ঘুম থেকে জাগাতে। একমাত্র তিনিই তার ছেলেকে কন্ট্রোল করতে পারবেন। রাহি রাহিলার রুমে চলে গেল আর পৃথা রাফাতের রুমে। পৃথা রুমে এসে দেখল রাফাত বিছানায় বসে আছে, তার চোখে মুখে তীব্র ব্যথার লক্ষণ স্পষ্ট ফুটে উঠেছে। আমি কি আপনাকে গরম পানি সার দিব মিস্টার রাফাত? তার এমন কথার খোঁচায় রেগে যায় রাফাত। আমাকে দেখে তোমার হাসি পাচ্ছে, তার জন্য কাটা খায় লবণের চিটা দিচ্ছ? তা তো একটু সেটু পাচ্ছেই বটে, তবে আমি একটু বেশি সারপ্রাইজ হয়েছি। আর এত দ্রুত মানুষের কর্মের শাস্তি যে এভাবে দেবে সেটা আপনাকে না দেখলে বিশ্বাসই হতো না। আপনি যে আঘাত আমাকে করেছেন তার দ্বিগুণ আপনাকে নিজের বহন করতে হয়েছে। পৃথার কথা শুনে রাফাত তেড়ে এসে শক্ত করে ওর গলা চেপে ধরে বলল, শুধু একবার বিয়েটা হতে দাও, তোমার কলিজা টেনে ছিঁড়ে ফেলবো আমি। এক্স বয়ফ্রেন্ডের সাথে হাত মিলিয়ে আমাকেই মায়ের খাওয়ানোর প্ল্যান করা? আমি জন্মের মতো পিটবে তোমাকে। পৃথা নিজেকে রাফাতের কাছ থেকে ছাড়ানোর কোনো তোড়জোড় করলো না, বরং ওই অবস্থায় মুখে হাত দিয়ে বলল, হায় আল্লাহ, আমি কি শুনছি, একটা হাঁটুর বয়সী ছেলের হাতে মায়ের খেলেন আপনি? আস্তাগফিরুল্লাহ, শেষে আমার এভাবে নাক কাটলেন আপনি, এ লজ্জা আমি কোথায় রাখবো? আহ বলেই চিৎকার দিয়ে হাতের উল্টো পিঠ দিয়ে একটা থাপ্পড় মারল পৃথাকে। তারপর ওর চুল ধরে রাফাত বলল, তোমার জন্য ভয়ঙ্কর শাস্তি তুলে রেখেছি, সেগুলো তুমি উপভোগ করবে আর আস্তে আস্তে টের পাবে, পস্তাবে তুমি। তাতে আমার কোনো যায় আসে না। আল্লাহ কাকে কোন অবস্থায় রাখবেন সেটা শুধু তিনিই জানেন। এমন সময় রাহিলা রুমের ভিতরে প্রবেশ করল। এই ছাড় ওকে, বলেই রাফাতের কাছ থেকে পৃথাকে দূরে টেনে নিয়ে আসলো। এই শেষ রাতের দিকে আবার কি শুরু করেছিস? ওকে তোর বিয়ে করতে হবে না, ওকে কাল ওর বাসায় পাঠিয়ে দিব, এত ঝামেলা আর সহ্য হচ্ছে না আমার। ওকে কোথাও যেতে দিচ্ছি না, থাকতে হলে এখানেই থাকতে হবে, না হলে মরতে হবে, যে কোনো একটা বেছে নিতে হবে। আমি সব কিছু ঠিকঠাক করে ফেলেছি, দুদিন পর বাবা আসছে আর পরের দিন আমাদের বিয়ে। ও যেন বাসা থেকে এক মুহূর্তের জন্য বের হতে না পারে। ওর ফোন কেড়ে নিবা তুমি, ওর হাতে যেন ফোন না দেখি। আমাকে আপনার বিয়ে করতে হবে না, আমি এখনও লেখাপড়ার জন্য দেশের বাইরে চলে যেতে পারবো, সব থেকে এটাই বেটার। আমার এসব কিছু ভালো লাগছে না, আপনি আপনার পছন্দ মতো মেয়ে দেখে বিয়ে করে নিন। এত কিছুর পর এসে বলছো বিয়ে করবে না তুমি, বলে তেলে বেগুনে জ্বলে উঠল রাফাত। তোমাকেই আমার বিয়ে করতে হবে আম্মু, ওকে আমার চোখের সামনে থেকে সরাও, বলে চিৎকার দিল রাফাত। পৃথা এক মুহূর্ত রুমে না দাঁড়িয়ে রুম থেকে বের হয়ে গেল। রাহিলা বেগম মাথায় হাত দিয়ে বসে পড়লেন। একদিকে ছেলের জেদ, অন্যদিকে পৃথার বেগে বসা, তার ভিতর সব থেকে বড় সমস্যা শিহাবুদ্দিনের ছেলের এই সম্পর্কের ভিতরে বাম হাত ঢুকানো। অস্থির হয়ে পড়ল রাহিলা, কোন দিকে সে যাবে? সে অস্থির হয়ে রুম থেকে বের হয়ে এলো। পরের দিন সকালবেলা কোনো মতে রাত পার করে পৃথার বাবাকে কল দিয়ে শিহাবুদ্দিনের নাম্বার সংগ্রহ করে দিতে বলল রাহিলা 10 মিনিটের মধ্যে। হাসান আদিলের বাবার নাম্বার সংগ্রহ করে দিয়ে রাহিলাকে বলল, আপা হঠাৎ এই নাম্বার চাইলেন, সব কিছু ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই, ওই ছেলে এখানে আসা অবধি ঝামেলা শুরু করেছে, তাছাড়া এক হাতে তালি বাজে না। তোমার মেয়েও কম না, আমার ছেলের জীবন শেষ করে না দেওয়া পর্যন্ত সে ক্ষমতা হবে না। রাহিলার কথা শুনে হাসানের মুখটা মলিন হয়ে গেল, সে আফসোসের সুরে বলে উঠল, আপা আমার মেয়ে অত্যন্ত বুদ্ধিমতী, ও জানে কি করতে হবে, ওদের বিয়ে দেন, বাকিটা আমি সামলে নিচ্ছি। কবে ডেট ঠিক করেছেন? সামনের সোমবারে।
বলে রাহিলা চুপ করে রইল। তার কিছুক্ষণ পর আবার বলে উঠল, তুমি কি বিয়েতে আসবে? রাফাতের নানুর বাসার কাউকে বলা হয়নি, এমনি ঝামেলা চলছে, পরে না হয় সবাইকে জানাবো, তাই ব্যাপারটা গোপন রাখতে চাচ্ছি। জি আপা। বলেই কল কেটে লতিফাকে নিয়ে আদিলদের বাসায় ছুটল হাসান। আজ হয় এসফার না হয় ওসফার করেই দম নিবে হাসান। আর কত, ছেলের সাথে শুধু লতিফা গেল না, গেল রিতাও। সে হাসানকে কোথাও একা ছাড়ে না। আদিলের বাসার দারোয়ান গেট খুলতে নারাজ, তাই ওখানেই দারোয়ানের সাথে ঝগড়া লাগে। সাত সকালে বাহিরে চিৎকার চেঁচামেচি শুনে ভাদু বেরিয়ে এসে দেখল পৃথার বাবা সহ আরো অনেকে এসেছে। ভাদু বিন্দুমাত্র অপেক্ষা না করে শিহাবুদ্দিনকে কথাটা জানালো। শিহাবুদ্দিন গায়ে টাওয়েল চড়িয়ে বাহিরে এসে দেখল শুধু হাসান আসেনি, গ্রামের আরো মুরব্বীদের নিয়ে এসেছে। পরিস্থিতি খারাপ দেখে শিহাবুদ্দিন আগে পুলিশে খবর দিল এবং দ্রুত বাসায় আসতে বলল। দারোয়ানকে গেট খুলতে বলতেই দারোয়ান গেট খুলে দিল। হাসানকে তখন কে আটকায়? সে উমড়ে উঠে শিহাবুদ্দিনের গায়ে হাত উঠাতে গেল বলেই চিৎকার দিয়ে উঠল। ভাদুসহ বাসার কিছু মানুষ হাসানকে ধরে ফেলল। তার কিছুক্ষণ পর পুলিশ আসলে গ্রামের কিছু মুরব্বী মানুষও শিহাবুদ্দিনকে শাসাতে লাগল। একটা ছেলের বিয়ে হচ্ছে, সেখানে গিয়ে তোমার ছেলে বাধা দিবে কেন? কেমন ছেলে পয়দা করেছে যে অন্যের সংসার ভাঙতে যায়? বাপ অন্যের সংসার ভাঙে, তার ছেলে আবার কেমন হবে? বলেই লতিফা সবার সামনে শিহাবুদ্দিনকে অপমান করতে লাগলো। শিহাবুদ্দিন কোনো কথা বলতে পারেনি, তার তিলে তিলে গড়া সম্মান শেষ হয়ে গেল আদিলের জন্য। এদিকে পুলিশ আসার জন্য পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে। শিহাবুদ্দিন আগে মোর্শেদ আলহাসের কাছে কল দিয়ে বলল, আদিলকে যেন আটকে রাখা হয়। পর তিনি আদিলকে কল করে বললেন, তোমার মায়ের কিছু জিনিসপত্র তোমার মামার কাছে গচ্ছিত ছিল, ওগুলো তুমি একটু নিয়ে এসো বাপ, আমার খুব প্রয়োজন, তুমি সেগুলো কুরিয়ার করো আমাকে। সব প্ল্যান কষে এবার সবার উদ্দেশ্যে শিহাবুদ্দিন জোর গলায় বলল, আমার ছেলে তোমার মেয়েকে কখনো ডিস্টার্ব করবে না, কিন্তু তোমার মেয়ে আমার ছেলের কাছে যদি আসে তাহলে এর দায়ভার তোমার নিতে হবে। আরো নানান কথা কাটাকাটির পর যে যার বাসায় ফিরে গেল। হাসান ফিরে এসে রাহিলাকে কল দিয়ে বলল, আপা ওই ছেলেটা বিরক্ত করবে না, যদি পারেন তাহলে পিতাকে একটু ফোনটা দিন, ওর সাথে কিছু কথা ছিল। আচ্ছা। বলে পৃথাকে ফোন দিয়ে রাহিলা অন্য একটা ফোন নিয়ে শিহাবুদ্দিনকে কল করার জন্য পাশের রুমে চলে গেল। পৃথা ফোনটা নিয়ে হ্যালো বলতেই হাসান সবার আড়ালে গিয়ে নিঃশব্দে চোখের পানি ফেলতে লাগলো। মা গো কেমন আছো তুমি? বাবার কণ্ঠ শুনে পৃথা মলিন মুখে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি চিন্তা করবেন না, আমি এই বিয়ে করব, কেউ আমাকে আটকাতে পারবে না এই বিয়ে করা থেকে। ওরা তোমার ভালোবাসা মা? পৃথা ওর বাবাকে কথা বলার আর সুযোগ না দিয়ে কল কেটে দিয়ে ওখানেই হাঁটু মুড়ে বসে কাঁদতে লাগলো। আমি কাউকে চাই না আমার জীবনে, আমাকে শান্তি মতো একটু বাঁচতে দাও। এদিকে রাহিলা শিহাবুদ্দিনকে তার অতীত জীবনের কথা বলে আচ্ছা মতো অপমান করলেন, যা না তাই বলে আদিলের বাবাকে খুপিয়ে তুললেন পৃথার প্রতি। তারপর কল কেটে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এবার বিয়েটা আটকে থাকবে না, দুদিন পর আজ পৃথা আর রাফাতের বিয়ে। গতকাল রাতে নামে মাত্র হলুদের অনুষ্ঠান হয়েছে, পৃথার বাবাকে দাওয়াত করা হয়নি, রাহিলার বাবার বাসায়ও তেমনভাবে কাউকে জানানো হয়নি, পৃথার বড় মামা শুধু এসেছেন। ওদিকে পৃথার বাবাকে না জানানো হলেও তিনি বাসা হতে রওনা দিয়েছেন অনেক আগেই। মেয়ে হয়তো আর কোনোদিনও নিজের বাসায় ফিরে আসবে না, অন্তত শেষ দেখার জন্য হলেও তিনি বেহায়ার মতো রাহিলাদের বাসায় আসছেন। সন্তানের জন্যই শুধুমাত্র পিতামাতাগণই বেহায়া সাজতে পারে, তাছাড়া আর কেউ নয়। নির্দিষ্ট সময়ে পৃথাকে তৈরি করা হয়েছে, আজকের পর থেকে সে আর আদিলকে নিয়ে ভাবতেও পারবে না। পৃথা দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করতেই চোখ দিয়ে টপটপ করে কয়েক ফোঁটা জল পড়ে গেল। ঠিক রাফা তো নিজেকে সবচেয়ে স্টাইলিশ রূপে সাজিয়েছে, গতকাল হলুদের অনুষ্ঠান তেমন না হলেও আজ সে কোনো দিকেই কমতি রাখেনি কোনো আচার অনুষ্ঠানের। দলে দলে মেহমানগণ রিসেপশনে ঢুকছে, আসিকুর জামান এবং তার সহধর্মিনী সবাইকে সামাল দিতে হাঁপিয়ে উঠছে। রাহি একমাত্র ভাইয়ের বিয়েতে শাড়ি পরেছে এবং রিয়াদকে ম্যাচিং করে ড্রেস পরতে বলেছে।
হয়েছে। সবাই আজ খুশি, কিন্তু খুশি নয় আদিল। দুদিন ধরে তাকে গৃহবন্দী করে রেখেছে মুর্শিদ সাহেব। এবার তিনি আদিলের প্রতি অত্যন্ত কঠোর, আর আজ তো তিনি আরও কঠোর। শুক্তির মুখে শুনেছে সেই পৃথা নামের মেয়েটির আজ বিয়ে। আদিল নিজেও জানে না আজ তার পৃথার বিয়ে হয়ে যাচ্ছে। শুক্তি রাফাতের বিয়েতে চলে গেছে অনেক আগেই। মাইমুনা রান্নাঘরে রান্না করছে, বাসায় কেউই নেই শুধু দীপ্তি ছাড়া। সেও জানে আজ পৃথার বিয়ে, তার খুশি হওয়ার কথা, কিন্তু সে খুশি হতে পারছে না, কারণ তার প্রিয় মানুষটি অত্যন্ত কষ্টে আছে। সে সবার স্থিতিতে আদিলের রুমের দরজা খুলতেই আদিল বিছানা থেকে উঠে দাঁড়াল। আদিলের পায়ে লোহার শিকল বেঁধে দেওয়া হয়েছে। মোর্শেদ সাহেব অত্যন্ত কঠোর মানুষ, তিনি আদিলের ব্যাপারে সব জানেন। এসব কাজে আদিলের ক্ষমতা কতটুকু, তাকে কেউ সাহায্য না করা অবধি সে নিজেকে কখনো মুক্ত করতে পারবে না। দীপ্তি ভিতরে এসে আদিলের সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে বলল, আপনি জানেন আজ আপনার পৃথার বিয়ে? কথাটি শুনে আদিলের মাথা সম্পূর্ণ খারাপ হয়ে গেল। তার পায়ের শিকল খোলার জন্য বারবার চেষ্টা করতে লাগলো। ওর পায়ের খানিকটা চামড়া ছিলে গেল আর সেখান থেকে রক্ত ঝরতে লাগলো। এটা দেখে দীপ্তি স্থির থাকতে পারল না। সে চট করে আদিলকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আপনি এমন করছেন কেন? আপনার কষ্ট হচ্ছে তো? আদিলকে কষিয়ে একটা থাপ্পড় মেরে ওর কাছ থেকে সরিয়ে দিয়ে রাগে থরথর করে কাঁপতে লাগলো। তারপর হুঙ্কার ছেড়ে বলল, আজ যদি পৃথার বিয়ে হয়ে যায় তাহলে তোর বাবা আমার আসল রূপ দেখবে। আদিল কি জিনিস, সে তা হারে হারে টের পাবে। খুন করে ফেলবো তাকে। আমার নীরবতা সে শুধু দেখেছে, কিন্তু আমার আক্রোশ সে দেখেনি। দীপ্তি গালে হাত দিয়ে বাহিরে চলে গেল, আর আদিল প্রাণপণে চেষ্টা করতে লাগলো শিকল খুলতে। এদিকে দীপ্তির মা রান্নাঘর থেকে বের হয়ে দেখল আদিলের রুমের দরজা খোলা। তিনি চেঁচিয়ে দীপ্তিকে ডাকতে দীপ্তি এসে ওর মায়ের হাত ধরে জোর করে একটা রুমের ভিতর ধাক্কা দিয়ে ফেলে দিয়েই দরজা বাহির থেকে বন্ধ করে দিল। বাবা চাবি নিয়ে গেছে, তাই সে এমন কিছু খুঁজতে লাগলো যেটা দিয়ে শিকলের তালা খোলা যায়। কিন্তু সে এমন কিছু না পেয়ে দৌড়ে আদিলের কাছে গিয়ে বলল, বাবা চাবি নিয়ে গেছে, তাহলে এটা খুলবো কি দিয়ে? চোখের সামনে আসার আলো দেখে আদিলের চোখ দুটো জলজল করে উঠল। সে শান্ত হয়ে ওকে বলল, তোর বাবার রুমে কিছু চাইনিজ কুড়াল আছে, ওখান থেকে দ্রুত একটা নিয়ে আয়। দীপ্তি তাই করল। ওর বাবার রুম থেকে একটা কুড়াল আনতেই আদিলকে পজিশন নিয়ে গায়ের শক্তি দিয়ে শিকলে কোপ মারতে বলল। কিন্তু অদক্ষতার কারণে দীপ্তি সেটা করতে পারল না, হাত ফুসকে কুড়াল ছিটকে পড়ে গেল। ওইদিকে মাইমুনা বেগম গলা ফাটিয়ে চিৎকার করছেন। দীপ্তি তা শুনে ভয়ে থরথর করে কাঁপছে। না, একটাই সুযোগ পেয়ে সেটা হারালে চলবে না। দীপ্তি আমার চোখের দিকে তাকাত। বলতেই দীপ্তি আদিলের চোখের দিকে তাকাল। ওকে সাজা করতে চাস? কান্নার স্বরে বলে উঠল দীপ্তি। তাহলে মার বলতেই দীপ্তি গায়ের শক্তি দিয়ে জোরে জোরে কয়েকটা আঘাত করতেই শিকল ভেঙে গেল। আদিল মুক্ত হতেই নিজের কৌশলে তালাও খুলে ফেলল। যাওয়ার আগে দীপ্তির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কোনো সমস্যা হলে আমার ফ্ল্যাটে চলে আস, দারোয়ানকে বললেই সে সব ব্যবস্থা করে দিবে। দীপ্তির নিঃশ্বাস ভারী হয়ে আসলো। সে তার প্রিয় মানুষটিকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলছে। বিয়ে পড়ানো হবে কিছুক্ষণ পরে। আবিদা কারো জন্য অপেক্ষা করছে। সে বারবার বাহিরের প্রবেশদ্বারের দিকে চাইছে। এমন সময় এক বৃদ্ধ লোকে সে তার হাত ধরে অন্যদিকে টেনে নিয়ে যেতেই সে চমকে ওঠে। সে ভয় পেয়ে চিৎকার দিতে যাবে এমন সময় বৃদ্ধ ওর মুখ চেপে ধরে বলল, প্রীতা কোথায়? ওই আদিলের ফ্রেন্ডরা, তারা সবাই মিলে আজ প্রীতাকে কিডন্যাপ করার জন্য বিভিন্ন সাজে এখানে উপস্থিত হয়েছে। দুদিন আদিলের খোঁজ পায়নি তারা, অথচ প্রীতার বিয়ে হয়ে যাচ্ছে। এটা তারা হতে দিতে পারে না, তাই আপাতত প্রীতাকে সরাবে, তারপর যা হবার তাই হবে। প্রীতা রুমে বসে আছে। কিছুক্ষণ পর রাহি এবং তার বান্ধবীগণ প্রীতাকে নিতে আসবে। এমন সময় রুমে একটা দাড়িওয়ালা লোক ঢুকে দরজা বন্ধ করে দিল। প্রীতা কিছু বলার আগেই রুমাল চেপে ধরল ওর মুখে। প্রীতা জ্ঞান হারিয়ে ফেললে সে দ্রুত প্রীতার পোশাক খুলে সিম্পল পোশাক পরিয়ে দিতেই দরজায় নক করল কেউ। যেহেতু প্রীতাকে নিয়ে তার বের হতে হবে, তাই সে ডোর খুলে প্রীতাকে নিয়ে আড়ালে লুকিয়ে পড়ল। রিয়াদ এসে দেখল প্রীতা নেই। সে পেছন ফিরে এক দাড়িওয়ালা মধ্যবয়সী লোককে দেখল। প্রীতাকে নিয়ে সে দাঁড়িয়ে আছে দরজার পাল্লার পিছনে। এই বলেই বৃদ্ধের কাছে আসতেই বাঘের থাবার মতো একটা চড় পড়ল রিয়াদের গালে।
রিয়াদের মতো মানুষ সেই থাবা সহ্য করতে না পেরে বেডে পড়ে গেল। রিয়াদ কিছু বুঝে ওঠার আগে খ্যাচাং করে একটা শিরিসের ছুঁচ ফুটল ওর ঘাড়ে। নেমে সেই রিয়াদ বেহুশ হয়ে বিছানায় ঢলে পড়ল। লোকটি চোয়াল শক্ত করে বলে উঠল, আমি আমার নিজের কাজে নিজেকে ছাড়া আর কাউকে চিনি না। তারপর সে নিচের মুখ ভালো করে বেঁধে একটা বালিশ নিয়ে সেখানে আগুন ধরিয়ে তার উপর কিছু নেশা জাতীয় দ্রব্য ফেলে দিয়ে পৃথাকে নিয়ে উধাও হলো। চারিদিকে তখন ধোঁয়ার সৃষ্টি হলো এবং ওই জায়গায় অবস্থান করা সবার মাথা ঘুরতে লাগলো। লোকটি পৃথাকে ছাদে নিয়ে গিয়ে নিচের পিঠের সাথে পৃথাকে বেঁধে সেই দড়ি ধরে নিচে ঝাঁপ দিল। উপরে ধোঁয়া দেখেই সবার ভিতরে উত্তেজনা সৃষ্টি হলো। এদিক ওদিক দৌড়োদৌড়ি করতেই নিরাপত্তা কর্মীগণ দ্রুত আগুন নিভিয়ে ফেলল। যাদের একটু সমস্যা হচ্ছিল তাদের রেস্টে থাকতে দেওয়া হলো। এত সবের মধ্যে রাফাতের মনে হলো পৃথার কথা, সে ভুলেই গিয়েছিল এগুলো সামলাতে। এদিকে আবিদা এবং আদিলের কয়েকটা ফ্রেন্ড মিলে পৃথার রুমে গিয়ে দেখল পৃথার জায়গায় রিয়াদ বেহুশ হয়ে পড়ে আছে। তারা ভীষণ ভয় পায়। একটু পর রাফাতও সেখানে এসে পৃথাকে দেখতে না পেয়ে রাগে উত্তেজনায় ফেটে পড়ল। পৃথা নিজেকে একটা রুমের ভিতর আবিষ্কার করল। তার হাত পা বাঁধা অবস্থায় সে চেয়ারেছে, মুখটাও কস্টেপ দিয়ে আটকানো। সে অসহায়ভাবে এদিক ওদিক চাইল, কিন্তু কাউকে সে দেখতে পেল না। অনেক বড় এবং আলিশান ছিল রুমটি। এমন সময় সেই দাড়িওয়ালা লোকটি রুমে প্রবেশ করল। তিনি দরজা বন্ধ করে দিয়ে পৃথার কাছে এগিয়ে গেলেন। একে পৃথা ওখানেই ছটফট করতে লাগলো নিজেকে মুক্ত করার জন্য। লোকটা ধীর পায়ে এগিয়ে গিয়ে পৃথার পিছনে দাঁড়ালো। তারপর পৃথার দিকে একটু ঝুঁকে নিজের বুকের সাথে পৃথার মাথা লাগিয়ে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। এরপর লোকটি পৃথার ঘাড়ে মুখ ডুবিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর পৃথার ঠোঁটের উপর নিজের ঠোঁট স্পর্শ করতেই পৃথা কেঁপে উঠল। এতে সে হঠাৎ উত্তেজিত হয়েই পৃথার শরীর থেকে সমস্ত কাপড় খুলে ওকে নগ্ন প্রায় করে ফেলল। পৃথা হাত পা বাঁধা অবস্থায় নগ্ন হয়ে বসে আছে লোকটির সামনে। সেদিকে ঘৃণাক্ষরেও চাইল না লোকটি। এরপর সে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে জায়নামাজ বিছিয়ে দাঁড়িয়ে পড়ল নামাজে। দীর্ঘ টাইম নিয়ে নামাজ শেষ করে সে একটা ছুরি বের করল নিজের পকেট থেকে। ধারালো চকচকে ছুরি দেখে পৃথা ওই অবস্থায় আবার নিজেকে মুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগল। পৃথার কাছ থেকে খানিকটা দূরে বসল লোকটি। তারপর মুচকি হেসে তার দাড়ি খুলতে খুলতে অশ্রুসিক্ত নয়নে বলে উঠল, তুমি বারবার মনে ব্যথা দাও, যদি বুকে ব্যথা দিয়ে সুখে খুঁজে পাও। আদিল নড়াচড়া থেমে গেল পৃথার। ওর চোখ দিয়ে আনন্দ অশ্রু না দুঃখের অশ্রু বইতে লাগলো, সেটা সে হয়তো ভালো জানে। তুমি আছো বলে আমার মনে, বেঁচে আছি আশা নিয়ে জীবনে, তুমি একবার শুধু বলে দাও কেনই মন ভেঙে দিয়ে চলে যেতে চাও। লাইনগুলো বলেই সে ছুরি দিয়ে ওর পায়ের বৃদ্ধ আঙ্গুল খুঁচিয়ে খুঁচিয়ে রক্ত বের করতে লাগলো আদিল। আঙ্গুল থেকে রক্ত গড়িয়ে সাদা টাইলস রক্তে রঞ্জিত হতে লাগলো। পৃথা নেই, সেটা রাফাত গলা ফাটিয়ে কাউকে বলতে পারছে না, কারণ ইতিমধ্যে একবার আগুন লেগে তার নাম খারাপ হয়েছে। সে কি এটা বলবে, বিয়ের কোণে বরকে বিয়ে করবে না বলে বাসা হতে পালিয়ে গেছে? এই লজ্জা রাফাত রাখবে কোথায়? সিকুর জামান, রাহিলা বেগম, রাহি এবং রাফাত একটা রুমের ভিতর গম্ভীর মুখে বসে আছে। এখন এভাবে থাকতেও পারবে না তারা। রাফাতের চাচা মুনিম জামান এসে বলে গেলেন নিচে গোলমাল চলছে। রাফাত পুলিশকে জানাতেও পারছে না, সব কিছু তার মান সম্মানের ব্যাপার। এদিকে পৃথার বাবাও চলে এসেছে। রাফাতের বড় মামা তাকে রুমে আনতেই রাফাত ক্রোধে ফেটে পড়ল। আপনার মেয়ে এত জঘন্য, সেটা আমার জানা ছিল না। পেটে পেটে সে এত বুদ্ধি এঁটেছিল, বিয়ে করবি না আগে বললেই হতো, এত কিছু কেন করতে গেলি? আমি ওকে যদি পাই তাহলে কাচাচি বিয়ে খাবো। রাহিলা বেগম ছেলেকে থামতে বলছে, কিন্তু রাফাতের থামার কোনো নামই নেই। সে ইচ্ছে মতো হাসানকে শাসাতে লাগলো। সবার কথা শুনে হাসানও চটে গেল। তার মেয়েকে রাহিলার কাছে আমানত হিসেবে রেখেছিল, তাহলে পৃথাকে পাওয়া যাবে না কেন? রাফাত দ্রুত তার অফিসের পিয়ে আবিদাকে ডেকে পাঠালো। আবিদাকে তলব করাতে আবিদা প্রচণ্ড ভয় পেয়ে গেল। রাফাত কি জেনে ফেলেছে তার প্ল্যানের কথা? এর মধ্যে রাফাত সব কর্মীদেরকে বলে দিয়েছে কেউ যেন বাসার ভিতরে আসতে পারে না বা কেউ যেন যেতে পারে না বাহিরে। এত নিরাপত্তার মাঝে একটা মেয়ে হাওয়া হয়ে গেল, নিশ্চয়ই বাসার ভিতর থেকে কেউ তাকে সাহায্য করেছে। কিন্তু রাফাতের তখনও চেনার ভুল ছিল আদিলকে। রাফাতের চিন্তা শক্তি আদিলের কাছে ফ্রেশ পানি ছাড়া কিছুই নয়। তার পরিকল্পনার কাছে
রাফাতের সমস্ত পরিকল্পনা ফিকে পড়ে যাবে। সে কারো সাহায্য ছাড়াই পৃথাকে এখান থেকে সরাতে সক্ষম হয়েছে। আবিদা এসেছে, সাথে শক্তিকেও ডাকা হয়েছে। শক্তি ঘটনা শুনে বাসায় কল দিয়ে জানল আদিল এবং দীপ্তি কেউই বাসায় নেই। আদিলকে বাসা থেকে বের করার জন্য সহযোগিতা করেছে স্বয়ং দীপ্তি। কথাটা সত্যি বিশ্বাসই করতে পারছে না। দীপ্তি এত বড় ভুল কি করে করতে পারে? কেউ নিজের পায়ে নিজেই কুড়াল মারে? সত্যির কাছে সব ঘটনা শুনে সবাই বুঝতে পারল এত বড় কাজ করা আদিলকে দ্বারাই সম্ভব। সময় চলে যাচ্ছে, অন্যদিকে অতিথিগণ হাঁপিয়ে উঠেছে, রাত বাড়ছে, কিন্তু কোণে বা পাত্র কারুরই দেখা নেই। এখন কি করা হবে ভাবতে আবিদাকে বিয়ের পোশাক পরতে বলল রাফাত। কোনো উপায় নেই, কাউকে জানতে দেওয়া চলবে না, কোণে বাসায় নেই। এদিকে আবিদার মনে একের পর এক লাড্ডু ফুটতে লাগলো। সে মনে মনে আদিলকে অসংখ্যবার ধন্যবাদ দিতে লাগলো। সে প্ল্যান করেছিল যাতে বিয়ে ভেঙে যায়, কিন্তু আদিল এমন ব্যবস্থা করেছে যাতে সে সোজা বিয়ের পিঁড়িতেই বসতে পারে। সেদিন এঙ্গেজমেন্ট পার্টিতে আবিদা যখন রাফাতের দিকে চেয়ে চেয়ে চোখের জল ফেলছিল, তখন সেটা আদিলের চোখে পড়ে। সে নিজে আগ্রহ দেখিয়ে আবিদার কাছে গিয়ে প্রশ্ন করে তার সমস্যা কি। যদিও আদিল আগেই বুঝতে পেরেছিল আবিদা রাফাতকে পছন্দ করে, আদিল এক ঢিলে কয়েকটা পাখি মারতে চেয়েছিল আবিদাকে দিয়ে, সব পরিকল্পনাও করে আবিদাকে জানিয়েছিল, কিন্তু ওর বাবা আর মামার প্ল্যানে সে ফেঁসে যায়। কিন্তু দীপ্তির আদিলের প্রতি সহানুভূতির জন্য আদিল সেখান থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হয়। হাতে সময় না থাকার কারণে সম্পূর্ণ প্ল্যান চেঞ্জ করে সে একাই কাজটি করে পৃথাকে নিয়ে বাসা হতে বের হয়ে যায়। পৃথাকে খোঁজা আর সম্ভব নয় বলে নানান জল্পনা কল্পনার মাঝে সবার আড়ালে আবিদা আর রাফাতের বিয়ে হয়ে গেল। ভিতর থেকে রাফাত দমে গেল না, সত্যিকে বারবার করে বোঝাতে লাগলো,